ভিউয়ার্স, টেক ট্রাভেলার্স হবে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ কম্পিউটার সোসাইটিতে কিভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে জুন মাস পর্যন্ত সকল মেম্বারশিপ ফির ওপরে 20% ডিসকাউন্ট অফার চলতেছে এখন। তো আপনারা যারা মেম্বার হননি বা হতে চাচ্ছেন, তারা দ্রুত এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে ফেলেন। আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করবেন। তো আমি যেটা এখন ফেস করতেছি, যেটা হচ্ছে যে বিসিএসবিডির হোম পেজটা একটু সময় নিচ্ছে, কোনো কাজ চলতেছে এই জন্য একটু স্লো। তবে আপনারা যদি এখানে যেমন bcsbd.org/member/login এরকম বা গুগল করে সেখান থেকেও যদি আপনারা ঢুকেন, যেমন এখানে বাংলাদেশ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি লিখে সার্চ দিবেন যখন, তখন এই অনেকগুলো অপশন আসবে। তো এখানে সরাসরি আমরা বিকামে মেম্বারে ক্লিক করে দিই, bcsbd.org.bd এই অ্যাড্রেসটা খেয়াল রাখবেন, মেম্বার লগইন। তো দেখেন এই পেজটা মনে হচ্ছে দ্রুত লোড হবে, হোম পেজটা একটু সময় নিচ্ছে, যে মেম্বার লগ ইনে আসছে। তো আমরা যেটা করব, এখানে প্রথমে বিকাম এ মেম্বার, যেহেতু আমরা নতুন একজন মেম্বার হতে চাচ্ছি, বিকাম এ মেম্বার, এখানে বিকাম এ মেম্বার ক্লিক করার পরে দেখেন বিকাম এ মেম্বার রেজিস্ট্রেশন, এখানে ফুল নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলতেছে। তো প্রথমে আমরা একটা ফুল নেম দিই টেস্ট বেসিসে, ইমেল অ্যাড্রেস দিলাম, আর একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ডে অবশ্যই 6 ক্যারেক্টার হতে হবে মিনিমাম, পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে কমপক্ষে, আর স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, আর নাম্বারও থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা পাসওয়ার্ড দিই, যেমন ধরেন পাসওয়ার্ডে এখানে কি বলতেছে 6 ক্যারেক্টার। এখানে প্রথমে আমি জাস্ট দেখানোর জন্য 6 ক্যারেক্টারের মধ্যে একটা বড় হাতের দিলাম, একটা ছোট হাতের দিলাম, একটা নাম্বার দিলাম, একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম। তো এখানে 6 ক্যারেক্টার হইতে হবে, কিন্তু আমার 4টা হয়েছে। আমি এখানে দেখেন তারপরেও বলতেছে স্পেশাল ক্যারেক্টারটা হয়নি, আমি জাস্ট এমনি দেখাচ্ছি কি দিলাম, এটাই কিন্তু স্পেশাল ক্যারেক্টার। তাহলে 1 2 3 4 5 6 6টা হয়ে যাওয়ার কথা, অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার কেন না করতেছে আমরা এটা দেখতেছি। দেখি আই এগ্রি দিলাম, এখানে রেজিস্ট্রেশন দিই, ইউ নিড টু ফিল আপ 1 ম্যান্ডেটরি ফিল্ড, এখানে বলতেছে যে ম্যান্ডেটরি ফিল্ড, এটা ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা স্টার্ট দিলাম একটা, বা এখানে এখনো বলতেছে এটা ইয়া হয়নি, অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা লেন্থ বাড়িয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, তারা ছোট হাতের ক্যারেক্টার একটা দিয়েছি কিন্তু তারপরও নিল না, যাই হোক আমরা একটা কিছু দিলাম। এটাকে কপি করে রাখতেছি, কারণ এটা আমার নিজেরই মনে থাকবে না, এমন একটা পাসওয়ার্ড দিলাম। আচ্ছা রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করি, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে একটা নোটিফিকেশন যাবে আপনার ইমেইলে, রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে। তো লগ ইন হেয়ার, প্রথমে বেশি ব্যারিয়ার রাখা হয়নি, যাতে সহজেই আপনি রেজিস্ট্রেশনটা করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ঠিক মতো দিবেন, তা না হলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হবে। পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম, যেটা কপি করেছিলাম, লগ ইন, দেখেন আমি লগ ইন হয়ে গেলাম। আচ্ছা এখানে আমি পাসওয়ার্ডটা রেখে দিচ্ছি, তো লগ ইন হয়ে গেলাম। এখানে দেখেন
শর্টকাট মেনু, অ্যাপ্লাইড ফর প্রোফাইল ইনফো, একাডেমিক ইনফরমেশন, ট্রেনিং ইনফরমেশন, পাবলিকেশন ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন, এখানে পে অপশনটা আছে। তো আমরা প্রথমে যেটা করব, মেম্বারশিপ অ্যাপ্লিকেশনে যাব। মেম্বারশিপ অ্যাপ্লিকেশনে গেলাম, এখন এখানে অ্যাপ্লাইড ফরে যাই। অ্যাপ্লাইড ফরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো আমি যদি এখানে ধরেন স্টুডেন্ট, যারা স্টুডেন্ট করবে, গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েট করবে, অ্যাসেট মেম্বার, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, এর আগে আপনাদের এটা দেখিয়ে নিই। তো এখানে দেখেন মেম্বারশিপ ক্রাইটেরিয়া, এখানে মেম্বারশিপ ক্রাইটেরিয়ায় যা বলা আছে, এখানে যেটা হচ্ছে যে এখানে দেখেন যদি অ্যাসোসিয়েট মেম্বার হতে হয় তাহলে অবশ্যই গ্র্যাজুয়েট ইন সিএসই, ইটি, আইটি, ট্রিপলি, আইসি, টিটি, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টি, এপি অ্যান্ড আদার ইট অ্যাসোসিয়েটেড সাবজেক্ট ফ্রম পাবলিক অর প্রাইভেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ইওর শি ক্যান বিকাম অ্যাসোসিয়েট মেম্বার। আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো স্বীকৃত পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি এবং তৎসংশ্লিষ্ট আইটি বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নোট, প্রাইভেট ইউনিভার্সিটি অবশ্যই ইউজিসির অ্যাপ্রুভাল থাকতে হবে, এটা বলা আছে। আর ফরেন ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউজিসির যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কর্তৃক সমমানের ডিগ্রির প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। আর আবেদনকারী যদি উল্লেখিত বিষয় ছাড়া স্নাতক ডিগ্রিধারী হয়ে থাকেন তাহলে মেম্বারশিপ কোয়ালিফিকেশন টেবিল অনুযায়ী 50 পয়েন্ট অর্জন করতে হবে। আর এটা হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বারের জন্য 50 পয়েন্ট। আর যদি মেম্বার হতে চায় তাকে অবশ্যই 5 বছর আইসিটি, কোনো স্বনামধন্য বেসরকারি, সরকারি, সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা সনদ দাখিল করতে হবে। আর তাকে অবশ্যই টোটাল 70 পয়েন্ট বিসিএস পয়েন্ট টেবিল থেকে আর্ন করতে হবে, সেই ক্ষেত্রে সে মেম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর ফেলোর জন্য 15 বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে, সেটা হচ্ছে স্বনামধন্য সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তিতে ন্যূনতম 15 বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে, সনদ দাখিল করতে হবে। আর তাকে অবশ্যই 100 পয়েন্ট বিসিএস পয়েন্ট টেবিল অনুযায়ী অর্জন করতে হবে। আর বিসিএস কনস্টিটিউশন অনুযায়ী এটা, এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ফেলো মেম্বারকে অবশ্যই 3 বছর মেম্বার হিসেবে থাকতে হবে। মেম্বার হিসেবে 3 বছর কমপ্লিট হলে তারপরে সে ফেলো হিসেবে আবেদন করতে পারবে। আর ফেলো মেম্বারটার জন্য মেম্বার, এটা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইথ নমিনেশন, এখানে বলা আছে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টসগুলো, প্রয়োজনীয় প্রমাণাদির ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এটা না করলেও কিন্তু আপনার এটা হবে না। আর সত্যায়িতের ব্যাপারটা আসলে এখন আর লাগবে না অনলাইনে অ্যাপ্লিকেশন। তো এখানে আর বাকি যে স্টেপগুলো আছে এখানে ওই এই প্রসেসগুলো লাগবে না, সরাসরি আপনি গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর মেম্বারশিপ পয়েন্ট ক্যালকুলেটর, এটা অবশ্যই ক্যালকুলেট করে নেবেন আগে। আমি একটু ব্যাকে যাচ্ছি, দেখি পয়েন্ট ক্যালকুলেটর। আর এখানে মেম্বারশিপ ফিটাও দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে একবারে। মেম্বারশিপ ফিতে দেখেন এখানে মেম্বারশিপ ফি গ্র্যাজুয়েটদের জন্য 3 বছরে 1500 টাকা হচ্ছে ফি, 4 বছর 1800, এইভাবে লাইফ টাইমের জন্য 3600 টাকা, অ্যাসোসিয়েট মেম্বারদের জন্য 4600 টাকা লাইফ টাইম, আর এমনি 3 বছরের জন্য 1800। আর মেম্বারের জন্য 2100 টাকা 3 বছর, লাইফ টাইম হচ্ছে 5600 টাকা। ফেলোর জন্য 2400 টাকা 3 বছর, লাইফ টাইম হচ্ছে 6600 টাকা। আর এখানে কিছু গ্রাজুয়েট পার ইয়ার 300 টাকা, 300 টাকা, অ্যাসোসিয়েট মেম্বার 400 টাকা, আর মেম্বার পার ইয়ার ফি 500 টাকা, আর ফেলো 600 টাকা, এরকম বলা আছে। যদি আপনার মিনিমাম ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য আবার রিনিউ করার জন্য এরকম ফি দিতে হবে।
আর ফিগুলা এখানে প্রথম অ্যাপ্লাই যখন করবেন, আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্মের 100 টাকা, অনলাইনে করলেও এটা নিবে, রেজিস্ট্রেশনের জন্য 200 টাকা, আর সাবস্ক্রিপশন ফি এটা এখানে যে মেম্বার ফর লাইফ টাইম বা যেটাই আপনার নেবেন ওই অনুযায়ী চার্জ হবে, আর সার্টিফিকেটের জন্য 100 টাকা নেবে, আইডেন্টি কার্ডের জন্য 200 টাকা, ইমার্জেন্সি ফি যদি ইমার্জেন্সি লাগে সেক্ষেত্রে 300 টাকা অতিরিক্ত লাগবে। তো এখানে এক্সাম্পল লাইফ টাইম অ্যাসেট মেম্বারের জন্য বলা আছে, এখানে দেখেন 400 × 10 বছর 4,000, আর এগুলো দিয়ে 4,900। এখন আমাদের যেহেতু 20% ডিসকাউন্ট, এর উপর 20% ডিসকাউন্ট হবে। তো এটা হচ্ছে মেম্বারশিপ ফি। তো আমরা এখন আমরা আগের পেজটাতে চলে যাই, আমরা ধরে নেই যে অ্যাসোসিয়েট মেম্বারের জন্য অ্যাপ্লাই করব। তো আর ইমার্জেন্সি আমরা করলে এটা হচ্ছে 300 টাকা এক্সট্রা লাগবে, আমরা ইমার্জেন্সি করতেছি না। আর কতদিনের জন্য করবে এটা, 3 বছরও করতে পারে, লাইফ টাইমও করতে পারে, আমি 3 বছরটা দেখাচ্ছি। আর মেম্বারশিপ ক্রাইটেরিয়া, মেম্বারশিপ ফি, এখানে মেম্বারশিপ ক্রাইটেরিয়াগুলো দেখেন, এখানে এখানে বলা আছে। তো এগুলো তো আমরা দেখেছি, মেম্বারশিপ ফিও দেখেছি, নেক্সট দিলাম। এখানে আমরা অ্যাসোসিয়েট মেম্বারের জন্য 3 বছরের জন্য অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করতেছি। নেক্সট, আপডেটেড সাকসেসফুলি, ওকে। এখন এখানে দেখেন নাম ইংলিশ, বাংলাটা ম্যান্ডেটরি না, দিলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো দিলে তখন আপনার আইডি কার্ডে অ্যাড্রেসটা আসবে, যদিও ম্যান্ডেটরি এখানে বলা নাই, তারপরে এটা দিলে ভালো, দিলে ভালো হবে। মোবাইল নাম্বার একটা আমি জাস্ট দিচ্ছি, যেহেতু রেজিস্ট্রেশনের ম্যান্ডেটরি। আচ্ছা, এটা দিলাম। আর এখানে দেখেন রিলিজিয়ন এটা সিলেক্ট করতে বলা হয়েছে, আর এখানে হচ্ছে দেখেন ব্লাড গ্রুপটাও সিলেক্ট করতে বলা হয়েছে, একটা দিয়ে দিই, প্রথমটাই দিয়ে দিলাম। ডেট অফ বার্থ এটা দিতে হবে, তা আমি 01/01/1990 দিয়ে দিলাম। আর এখানে দেখেন প্রোফাইল পিকচার একটা ম্যান্ডেটরি বলা আছে, তো আমি প্রোফাইল পিকচারটা এখানে ম্যান্ডেটরি একটা ছবি দিয়ে দিচ্ছি, যেহেতু ম্যান্ডেটরি প্রোফাইল পিকচারটা আপলোড করলাম। আর এখানে এনআইডির ছবিটাও এখন ম্যান্ডেটরি করেছে, তো এখানে দেখে আমি নেক্সট দিলে নিচ্ছে কিনা। এখানে বলতেছে ইউনিট টু ফিল ওয়ান মোর ম্যান্ডেটরি এমটি ফিল্ড, আচ্ছা এটাকেও আপলোড কর। আচ্ছা, এখন আমি নেক্সট দিচ্ছি, একটা ম্যান্ডেটরি ফিল্ডের কথা বলা আছে, ম্যান্ডেটরি ফিল্ডটা কোথায় মিস করেছি সেটা দেখতেছি। পার্মানেন্ট অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড, এটা আমি দিলাম, একটা দিয়ে দিলাম। অপশনটা আসতেছে না, যাই হোক আমরা এখন নেক্সট দিই দেখি। হ্যাঁ, এখন নেক্সট আসতেছে। তো এখানে দেখেন, এখানে মেম্বারশিপের প্রথমে যে বাম পাশে এগুলো দেখেন অ্যাপ্লাই ফর, তো আমি কিসের জন্য অ্যাপ্লাই করেছি সেটা দেখাচ্ছে। অ্যাসেট মেম্বার 3 বছর, প্রোফাইল ইনফো, আমার ধারণা ওয়েবসাইটে কিছু কাজ চলতেছে, এমন সময় আমি এই টেস্টটা শুরু করেছি, এই জন্য একটু স্লো হচ্ছে। আচ্ছা, একবার এন্টার দিবেন অ্যাড্রেসে মাউস পয়েন্টার রেখে। এটা দেখেন এগুলো এগুলো ফিল আপ আছে। তো এরপরে একাডেমিক ইনফরমেশনের পেজটা এসেছিল, এখানে আপনি এক্সাম টাইপ দিবেন প্রথমে, ধরুন এগুলো যদি দিতে চান, আর বাট আপনার যদি গ্রাজুয়েশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে এটাও দিতে পারেন, আর গ্রাজুয়েট নন আইসিটি হলে এটা, গ্রাজুয়েট আইসিটি হলে এটা, মাস্টার্স অর ইকুইভ্যালেন্ট লেভেল হলে এটা। তো এখানে আমরা প্রোফাইল ফিল আপের আগে আমরা এই যে মেম্বারশিপে এখানে পয়েন্ট ক্যালকুলেটর, এটা আমরা নিউ ট্যাবে যে এটা দেখে নিচ্ছি একটু পয়েন্টটা কত হয় আমাদের। তো ধরুন আমাদের আইসিটিতে ব্যাচেলর আছে, তো এখানে ব্যাচেলর ডিগ্রি ইন আইসিটি সাবজেক্ট, তো আমার মাস্টার্সটা ধরুন এখনো করিনি, আমরা যখন স্টুডেন্ট মাত্র পাশ করি, তো পিএইচডি নাই, আর এখানে আইসিটি প্রফেশনাল ডিপ্লোমা, যেহেতু আমার অনার্স করা আছে সেক্ষেত্রে এই ডিপ্লোমাটারও করার প্রয়োজন হয় না, মাস্টার্স করবে করলে।
তো আচ্ছা ঠিক আছে, এটা আর এখানে সিসিএনএ বা এই কোর্সগুলো করা থাকলে এগুলো, এখানে দেখেন ব্যাচেলর ডিগ্রিতে 30 পয়েন্ট, আর মাস্টার্স আইসিটিতে যাদের আছে আরও 15 পয়েন্ট, তারপরে পিএইচডি থাকলে এখানে দেখেন আরও পিএইচডিতেও 30 পয়েন্ট। আচ্ছা, আর এটা হচ্ছে এই ডিপ্লোমা যাদের আছে ধরুন অনার্স আইসিটিতে না, এটার জন্য 10 পয়েন্ট আছে। তো এইভাবে আমরা এগুলো ফিল আপ করি, আর এগুলোর জন্য প্রতিটার জন্য 10 করে পয়েন্ট এই ভেন্ডর সার্টিফিকেশনের জন্য। আর এখানে ট্রেনিং, অফিসিয়াল ট্রেনিং যদি বাইরে হয় আর কি, ফর্মাল এডুকেশনের বাইরে, এটা ইন্টারন্যাশনাল ট্রেনিং হলে 5 দিনে 1 সপ্তাহ, 5 কর্মদিবসে এরকম বলা আছে, সেইভাবে আপনারা সিলেক্ট করবেন। যদি থাকে প্রতিটা ট্রেনিংয়ের জন্য দেখেন 2 পয়েন্ট। এখানেও এটা হচ্ছে লোকাল ট্রেনিং যেগুলো আছে, অফিসিয়াল লোকাল ট্রেনিং, তো এটার প্রতিটার জন্য, এটার জন্য 2 পয়েন্ট। তো আমরা ধরে নিলাম আমরা মাত্র পাশ করেছি স্টুডেন্ট থেকে, এই পয়েন্টগুলো আমাদের নাই। তো এখানে B1 এক্সপিরিয়েন্স ইন জব আইসিটি, এটা তো আমাদের পয়েন্ট ধরলাম নাই, এটাতে 4 পয়েন্ট প্রতি বছরের জন্য আইসিটি রিলেটেড জবে। আর এখানে এটা হচ্ছে ন্যাশনাল পে স্কেলে যারা 5 গ্রেড তাদের জন্য 15 পয়েন্ট আছে, এটা তো নতুনদের জন্য থাকার কোনো নাই, তো এটাও বাদ। আর এখানে এটা হচ্ছে আইসিটি উইং এ যারা আর কি, তারা আইসিটি প্রফেশনাল, ধরেন একজন একটা সেলের ইনচার্জ, তার আন্ডারে যদি 10 জন আইসিটি প্রফেশনাল থাকে এখানে 10 পয়েন্ট, একজন থাকলে 1 পয়েন্ট, এরকম বলা আছে। আচ্ছা, আইসিটি পজিশন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এখানে হ্যাভিং অ্যাট লিস্ট 50 এক্সিকিউটিভ অফিসার, এরকম হলে এটার জন্য 10 পয়েন্ট আছে। আর পাবলিকেশন থাকলে একটা পাবলিকেশনের জন্য 5 পয়েন্ট। আর এখানে দেখেন অটোমেশন 20 জন, এখানে কি আইসিটি পজিশন, অটোমেশন অফ এ সিস্টেম কম্প্রাইজিং অ্যাট লিস্ট 20 আইসিটি প্রফেশনাল, 1 সিস্টেমের জন্য 5 পয়েন্ট। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদের পাস্ট দ্য এক্সামিনেশন টেকেন বাই বিসিএস, এরকম যদি পরীক্ষা কোনোটা দেওয়া থাকে 20 পয়েন্ট আছে, আর না হলে এটাও বাদ। আর এখানে যদি মেম্বার আর অ্যাসোসিয়েট ফেলোর জন্য এটা প্রয়োজন, যে বিসিএস মেম্বার হিসেবে কত বছর, যে কোনো টাইপের মেম্বার হিসেবে, এখানে 1 বছরের জন্য 2 পয়েন্ট করে, সর্বোচ্চ 10 বছরে 20 পয়েন্ট এখানে আছে। তো আমরা দেখেন 30 হচ্ছে শুধু আমাদের কি, আমাদের এই ব্যাচেলর ডিগ্রি ইন আইসিটি রিলেটেড সাবজেক্ট, এটার জন্য। তো আমাদের দেখেন মেম্বারশিপ ক্রাইটেরিয়ার মধ্যে যেটা বলা ছিল মিনিমাম 50 পয়েন্ট লাগবে, শুধু যদি অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার জন্য মিনিমাম লাগবে হচ্ছে 50 পয়েন্ট। তো 50 পয়েন্ট এখানে দেখেন, 50 পয়েন্ট কিন্তু আমাদের, আমরা এটা ছাড়া আমরা যদি কোনো কিছু আর না দিতে পারি তাহলে পরে আমাদের 50 পয়েন্টের পাওয়াটাই অনেক ডিফিকাল্ট হচ্ছে। এখানে ধরেন আমি যদি আই ডু হেয়ার বাই দিয়ে পয়েন্ট ক্যালকুলেশন দেই, এখানে দেখেন কি আসে, এটাতে আপনার ইওর টোটাল অ্যাপ্লাই হেয়ারে গেলে কি বলে, দেখেন টোটাল পয়েন্ট 30 হলে যাদের জন্য, তাদের জন্য দেখাচ্ছি তার জন্য কি হবে। এটা অ্যাপ্লাই হেয়ারে গেলে দেখেন এখানে লগ ইন করি আমাদের, আচ্ছা লগ ইন করলাম, এখানে অ্যাপ্লাইড ফর, এখানে দেখেন অলরেডি অ্যাপ্লাইড ফর কি অপশন আসলো দেখি, অ্যাসোসিয়েট মেম্বার, এটা এখনো তো ই হয় নাই। আচ্ছা, আমরা স্টুডেন্টের জন্য কত পয়েন্ট লাগে বা গ্র্যাজুয়েটের জন্য, এখানে কিন্তু ওইভাবে ডিরেকশনটা দেওয়া নাই, তো গ্র্যাজুয়েটের জন্য এটা দিয়েই হবে যেহেতু সে গ্র্যাজুয়েট। আমরা ধরে নিলাম আমরা গ্র্যাজুয়েট হিসেবে অ্যাপ্লাই করি, অ্যাসোসিয়েট মেম্বার করলে যদি ওগুলো থাকে আর কি, তো সেই ক্ষেত্রে, বা স্টুডেন্ট হলে স্টুডেন্ট হিসেবে, আমরা গ্র্যাজুয়েট হিসেবে অ্যাপ্লাই করি। আচ্ছা ঠিক আছে, নেক্সট, আর আপডেট হয়ে গেল আমাদের। এখন একাডেমিক ইনফরমেশনে শুধু আমরা যে এক্সাম টাইপটা, এখানে গ্র্যাজুয়েট ইন আইসিটি কোভ্যালেন্ট লেভেল এটা করলাম, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা অনার্সও হতে পারে যারা ইঞ্জিনিয়ারিং না,
বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্সে হতে পারে। তো আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং দিলাম, এখানে কোন ইউনিভার্সিটি থেকে করছেন আপনি? তো আমরা কোনো কিছু না দেখে প্রথমটাই দিয়ে দিলাম। ডিপার্টমেন্ট গ্রুপ এখানে ধরেন সিএসই দিলাম, বা যেই গ্রুপ ওটা দিবেন। পাসিং ইয়ার 2023 দিলাম, আমরা ধরে নিলাম আর কি আমরা রিসেন্টলি পাশ করেছি এরকম। জিপি আউট অফ 4 এখানে দিলাম, হচ্ছে জিপি আউট অফ 4 3.6। আর এখানে চুজ ফাইল একটা দিতে বলছে, একটা ফাইল আপলোড করব সার্টিফিকেটের। তো ফাইলটা আপলোড করলাম, করার পরে যেটা হবে, এখন আমি নেক্সট দিব, এটাও আপডেট হয়ে গেল। এখন দেখেন এখানে নেক্সট দেওয়ার পরে আপডেট হয়েছে। আমি চাইলে এটা প্লাস বাটন, এখানে ব্রাউজারে ঠিক মতো আসতেছে না, প্লাস বাটনে ক্লিক করলে আরেকটা আসবে। আমরা যদি চাই এটা যে না আর কিছু দিব না, তখন এটা মাইনাস করে, এটা মাইনাস করে দিলেই হবে। তো এই যে ডিলিট করে দেওয়া যায়, এখানে এই ইয়াগুলো আছে, এটা ট্রেনিং আর সরি একাডেমিক ইনফরমেশনে নেক্সট না দিয়ে আপনি প্লাস দিলে আরও অ্যাড করা যেত। তো এখানে এই যে অপশন আছে, এখানে চাইলে ভিউ করা যাবে সার্টিফিকেটটা, আর এখানে এই যে প্লাস দেওয়া যাবে, বা ডিলিট করে দিলাম, আমি একটাই যেহেতু দিব। আর এরপর হচ্ছে নেক্সট দিলেও হবে, বা ট্রেনিং ইনফরমেশন, ট্রেনিং ইনফরমেশনে আপনার যদি ট্রেনিং থাকে, যেহেতু আমরা নতুন ধরলাম, ট্রেনিংও নাই, পাবলিকেশন নাই, প্রফেশনাল ইনফরমেশন নাই, তো প্রিভিউ প্রোফাইলে যে আপনি প্রোফাইলটা দেখতে পারেন। এখন সরাসরি আমরা পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশনে গেলে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম, রেজিস্ট্রেশন, সার্টিফিকেট, আইডেন্টিটি কার্ড, আর ইয়ারলি সাবস্ক্রিপশন 3 বছরের জন্য 300 করে 900 কেটেছে। তো 300 করে 900 কোনটার জন্য আপনারা দেখেন, মেম্বারশিপ ফি 3 বছরের জন্য 300 করে কেটেছে, গ্র্যাজুয়েট 300 করে দেখেন, এই জন্য গ্র্যাজুয়েটটাই কেটেছে। তো এখানে যেটা হচ্ছে, এখানে এই ডিটেলসটা দেখাচ্ছে, আর এখানে দেখেন 300, 400, 500, 600, 1500 টাকা, 1500 টাকার 20% 300 টাকা এসেছে। তো এখান থেকে যে 1200 টাকা ডিসকাউন্টের, 20% ডিসকাউন্টের পর 1200 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে আপনারা দেখেন, এখানে পে টু SSL কমার্স এখানে গেলেই, আর এখানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা হলে। এখানে আপনারা মোবাইল ব্যাংকিং, কার্ড, নেট ব্যাংকিং যে কোনোটা দিয়ে পেমেন্ট করতে পারেন, ভিসা কার্ড দিয়ে বা এগুলো দিয়ে পেমেন্ট করলে এখানে একটা এক্সট্রা চার্জ অ্যাড হবে, গেটওয়ের চার্জ, বা মোবাইল ব্যাংকিং দিয়েও পেমেন্ট করতে পারেন। তো এটা পেমেন্ট করলে পরে এখানে রিডাইরেক্ট ইয়া হবে, সাকসেসফুল মেসেজ আসবে, ওই পর্যন্ত ওয়েট করবেন আপনারা। সাকসেসফুল মেসেজ আসলে তখন আপনার প্রোফাইলটা সাব ইয়া হবে আর কি। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, লগ ইন অলরেডি রেজিস্টার্ড হলে লগ ইন, যেটা এখানে দেখেন এটার মধ্যে আবার দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, ওয়েবসাইটে সম্ভবত কাজ চলতেছে ধরে নিলাম। এখানে অ্যাপ্লাইড ফর প্রোফাইল ইনফো, একাডেমিক ইনফো, এগুলো আর দেই নাই, এগুলো গ্রিন দেখাচ্ছে না। তো এখানে আমার, এখানে পে নাওয়ে গেলেই, পেমেন্ট স্ট্যাটাস পে নাওয়ে গেলেই আপনি আবার চাইলে পেমেন্ট করতে পারবেন। দেখেন এখানে পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তখন আপনাকে কয়েকটা ট্র্যাকিং দেখাবে, ওগুলো আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। ওই ট্র্যাকিংগুলো কমপ্লিট হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি চাইলে অনলাইন থেকে আপনার সার্টিফিকেট এবং আপনার যে এই আইডি কার্ড, এটা ডিজিটালটা ডাউনলোড করতে পারবেন। আর যদি চান সেক্ষেত্রে অফিসে যোগাযোগ করে অফিস থেকেও পরে হার্ড কপি সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স, এভাবে আপনারা বাংলাদেশ কম্পিউটার সোসাইটিতে মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং পেমেন্ট সম্পন্ন করতে পারবেন, এবং এখান থেকে আপনারা ট্র্যাক করতে পারবেন যে আপনার আবেদনের স্ট্যাটাসটা কি। আর যদি কখনো বেশি দেরি হচ্ছে মনে করেন, তাহলে অফিসের নাম্বারে একটু যোগাযোগ করবেন, ওয়েবসাইটে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে, এই যে নাম্বার আছে এখানে, যোগাযোগ করলে ওনারা আপনাকে কি সমস্যা হয়েছে বা কেন ডিলে হচ্ছে এটা আপনাকে জানিয়ে দিবে। এটা হচ্ছে ট্র্যাকিং স্ট্যাটাস। এখানে সবগুলা বাম পাশে গ্রিন থাকে, কিন্তু এখানে অফিস অ্যাডমিন অ্যাপ্রুভড, এমবি অ্যাপ্রুভড, এমবি কনভেনার অ্যাপ্রুভড, সেক্রেটারি জেনারেল অ্যাপ্রুভড, প্রেসিডেন্ট অ্যাপ্রুভড, এগুলা
সব ব্ল্যাক কালার থাকে, একটা একটা করে স্টেপ পার হবে আর এগুলো গ্রিন হবে। তো এইভাবে যখন প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করে দিবে তখন আপনার মেম্বারশিপটা কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা। আর যদি কোনো কারণে রিজেক্ট হয় তাহলে ওইটা আপনি আপনাকে জানানো হবে, আপনাকে বলা হবে কোনো ডকুমেন্ট বা কোনো কিছু, হয়তো পয়েন্ট কম হচ্ছে, আপলোড করা বাকি আছে বা পেমেন্ট বাকি আছে, সেক্ষেত্রে এই স্ট্যাটাসে আসবেই না, ওই কালোই থাকবে সবগুলা, আপনাকে ওগুলো সব কমপ্লিট করে আসতে হবে। তো এখানে আপনাকে প্রথমে ওই পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে, আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেই সেই মার্কস মার্কস ক্যালকুলেট করার পরে যদি ওইটা ঠিক হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে আপনি ওই ওই পদে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করার পর সেখানে আপনার বাকি স্টেপগুলো তো আমি আগেই দেখিয়েছি এইভাবে করতে হবে। তো অনেকের অনেক প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, ভিডিওর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।